হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে হেলথ কেয়ার বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে একটি হেলদি রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেছি। আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। আজকে তৈরি করে দেখাবো হাই প্রোটিন সালাদ। তো সেটার জন্য সবার প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে ছোলা। ছোলাটা আমরা দেশি ছোলা সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে সারা রাত ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে এটা সেদ্ধ করে নিতে পারেন, তাহলে এটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। তারপরে হচ্ছে কাঠবাদাম কুচি নিয়েছি। আপনারা চাইলে কাঠবাদাম, কাজু বাদাম, দেশি চীনা বাদামও ব্যবহার করতে পারেন। তারপরে নিয়েছি টক দই, গাজর কুচি, আলু সেদ্ধ করে কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, টমেটো, এখানে টমেটো আমরা কুচি করে নিয়েছি। তারপরে লাগছে লেবুর রস, ভাজা জিরা গুঁড়ো, লবণ, ধনিয়া পাতা কুচি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। দর্শক, সবগুলো উপকরণ দেখে নিলাম, এরপরে আমরা আসলে কীভাবে এটা তৈরি করতে হয় চলুন দেখে নিই। আমরা সবগুলো উপকরণ মিশিয়ে নিব। সবার প্রথমে আমরা যেটা করব, যেখানে যেই এক কাপ পরিমাণ ছোলা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা আমরা পাত্রে নিয়ে নিচ্ছি। এরপর এখানে কাঠবাদাম, আমরা কাঠবাদাম হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করব। আপনারা চাইলে যদি মনে করেন সেক্ষেত্রে কাঠবাদাম বা কাজু বাদাম যে বাদামই ব্যবহার করেন না কেন, পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা এই প্রোটিন সালাতের কথা কিন্তু রেফার করে থাকি, যারা হাই প্রোটিন ডায়েট করে থাকেন বা অনেকে জিম করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই হাই প্রোটিন সালাদটা আপনার প্রোটিনের রিকোয়ারমেন্ট পূরণ করতে অনেকাংশেই সাহায্য করবে। এরপর আমরা টক দই নিয়ে নিচ্ছি। এখানে আমরা 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি আমরা গাজর কুচি। আপনি যদি মনে করেন এখানে কিন্তু আপনার পছন্দ মতো যে কোনো ধরনের সবজি, যেগুলো সালাদ হিসেবে আমরা আসলে খেয়ে থাকি, সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিব আলু সেদ্ধ করে কুচি করে নিয়েছি। হাই প্রোটিন সালাদ বললেও কিছুটা কার্বোহাইড্রেটের যদি সংমিশ্রণ থাকে সেক্ষেত্রে কিন্তু এটি একটি ফুল কমপ্লিট প্যাকেজ হয়ে যাচ্ছে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলসের একটি রেশিও খুব ভালো। কার্বোহাইড্রেট পাওয়া যাবে না, তারপরেও এখান থেকে কিন্তু আপনার কার্বোহাইড্রেটের রিকোয়ারমেন্ট অনেকটাই পূরণ করা সম্ভব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কার্বোহাইড্রেট এড়িয়ে চলেন অনেকে বিশেষ বিশেষ ডায়েটের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তারা তাদের কার্বোহাইড্রেটের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য এই জাতীয় একটি সালাদ তৈরি করে গ্রহণ করতে পারেন। এরপর আমরা ক্যাপসিকাম দিয়ে দিব। এখানে 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম, আপনারা পছন্দ মতো ক্যাপসিকাম, কালারফুল ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। তারপর আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। অনেকে কাঁচা পেঁয়াজের গন্ধটা সহ্য করতে পারেন না, তাদেরকে বলবো আপনি কিন্তু এই কাঁচা পেঁয়াজ ছাড়াও এটি তৈরি করে গ্রহণ করতে পারেন। এখানে আমরা 1 কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তারপরে আমরা কাঁচামরিচ দিব, যার যতটুকু ঝাল পছন্দ সেই অনুযায়ী। অনেকেই দেখা যায় যে ঝাল একেবারেই গ্রহণ করতে চান না, তাদের ক্ষেত্রে বলবো বা ঝাল পছন্দ করেন না তারা কিন্তু সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন এই কাঁচামরিচের পরিবর্তে। এখানে এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপরে সামান্য একটু আদা কুচি, এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য, দেখা যায় যে একটু ফ্লেভারফুল হলে আমরা অনেকে খেতে পছন্দ করি। আর অ্যান্টিঅক্সিডেন্টের খুব চমৎকার উৎস আমরা জানি যে কাঁচা রসুন, আদা, এগুলো তো। সেই ক্ষেত্রে আপনি যদি এটি গ্রহণ করেন, যেমন আপনি পুষ্টিগুণে ভরপুর একটি খাবার গ্রহণ করতে পারছেন, পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে সেটি আপনার হেলথ বেনিফিটস আরও বেশি এক্সট্রা করে অ্যাড করবে। যদি এই স্পাইসেস যেগুলো ব্যবহার করছি সেগুলো আপনি এই সালাদটি তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এরপরে সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, আর অবশ্যই লবণ, লবণ ছাড়া কোনো খাবারেরই স্বাদ যেন পরিপূর্ণ হয় না, লবণটাও স্বাদ মতো ব্যবহার করতে পারেন। এরপরে লেবুর রস, লেবুর রসটা আমি এখানে 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এরপরে সবগুলো উপকরণ একসাথে আমরা যদি মাখিয়ে নিই তাহলেই কিন্তু আমাদের হাই প্রোটিন সালাদটা তৈরি হয়ে যাচ্ছে।
দেখতেও অনেক বেশি কালারফুল মনে হচ্ছে, লাল সবুজ হলুদ সব কিছুর কম্বিনেশন। আসলে খাবারটা কিন্তু সার্ভ করার বিষয়ে বা প্রেজেন্টেশনেও একটা বিষয় থাকে। আমরা সবসময় বলে থাকি যে খাবারটা যদি আপনি একটু সুন্দর করে সার্ভ করেন, দেখেই কিন্তু খাবারে আসলে লোভটা অনেকাংশেই চলে আসবে। এটা অনেক পুষ্টিগুণে ভরা একটি খাবার, কিন্তু পাশাপাশি দেখতেও কিন্তু অনেক চমৎকার লাগছে। সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিলে আমাদের প্রোটিন সালাদটা রেডি হয়ে যাচ্ছে। আমরা একটু সার্ভ করে এটাকে দেখতেও একটু সুন্দর করে সার্ভ করে নিতে পারি। এখানে যেই পরিমাণ আমরা আসলে সালাদটা তৈরি করেছি, সেক্ষেত্রে কিন্তু আপনি পরিবারে যদি দুইজন সদস্য হয় সেক্ষেত্রে তারা এটা গ্রহণ করে নিতে পারে। দুইজনের পরিমাণে আমরা এটা তৈরি করেছি। একটু সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর একটু জিরা গুঁড়া। দর্শক, আমাদের তৈরি হয়ে গেল দারুণ মজাদার পুষ্টিগুণে ভরা হাই প্রোটিন সালাদ।